নিটে নজর কাড়া সাফল্য বনগার ছেলে সৃজনের। ছেলে ডাক্তার হয়ে অসহায় মানুষের পাশে দাঁড়াক চাইছে বাবা মা সহ গোটা পরিবার। নিট পরীক্ষায় দুর্দান্ত সাফল্য বনগার ছেলে সৃজন বিশ্বাসের। গত 4 তারিখ প্রকাশিত হয়েছে নিট পরীক্ষার ফলাফল। চিকিৎসা বিজ্ঞান নিয়ে যে সকল ছাত্রছাত্রী ভবিষ্যতে পড়াশুনো করতে চান তারাই নিট পরীক্ষা দেন। এবছর গোটা দেশে 13.16 লক্ষ ছাত্রছাত্রী এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। বনগাঁ সুভাষপল্লী এলাকার বাসিন্দা সৃজন বিশ্বাস। নিট পরীক্ষায় তার প্রাপ্ত নম্বর 698। মাধ্যমিক উচ্চ মাধ্যমিকেও যথেষ্ট ভালো ফল করেছিল সৃজন। মাধ্যমিকে 96%, উচ্চ মাধ্যমিকে 94% নম্বর পেয়েছিল সে। সৃজন জানায়, গত 1 বছর ধরে বারাকপুর এলাকায় একটি বেসরকারি সংস্থায় পরীক্ষার প্রস্তুতি নিয়েছে সে। পড়াশুনোর পাশাপাশি ছবি আঁকতেও ভীষণ ভালোবাসে সৃজন। 6 বছর বয়সে প্রথম ছবি আঁকায় হাতে খড়ি। ইতিমধ্যেই তার সাফল্যের ঝুলিতে 2000-এরও বেশি পুরস্কার রয়েছে ছবি আঁকাতে। তার মধ্যে উল্লেখযোগ্য পশ্চিমবঙ্গ তথ্য সংস্কৃতি দপ্তর আয়োজিত প্রতিযোগিতা, ইন্দো বাংলাদেশ যৌথ প্রতিযোগিতা, রাজ্য স্তরেও ছবি আঁকাতে এসেছে সাফল্য। পোর্ট্রেট কিংবা রিয়েলিস্টিক, সমস্ত ধারার ছবি আঁকাতেই পারদর্শী সৃজন। ছেলের সাফল্যের খবর বাড়িতে আসতেই খুশির বন্যা বাড়িতে। পরিবারের সকলে মিলে মিষ্টি মুখ করাতে ব্যস্ত সৃজনকে। সৃজন জানায়, দিনে নিয়মিত 10 ঘন্টারও বেশি পড়াশুনো করত সে। তার মতে, লক্ষ্য স্থির রাখলে, সঠিক চেষ্টা করলে সফলতা আসবেই। এর রহস্য বলতে সবার ফার্স্ট আমি বলবো যে ডেডিকেশন অ্যান্ড ফোকাস। মানে আমার গত বিগত অনেক বছর ধরে একটা মানে মন থেকে একটা ডেডিকেশন ছিল, প্লাস টার্গেট ছিল। মানে আমার চিরকালই আমি এইমস দিল্লি টার্গেট নিয়ে শুরু করেছিলাম। এবার যে কিছু কিছু ট্র্যাজেডি ঘটে গেছে এই বিগত কয়েক মাসের মধ্যে, যেমন আমি এক্সামের কয়েক সপ্তাহ আগে হসপিটালাইজ ছিলাম প্রায় 1 সপ্তাহ মতো, প্লাস আমার দাদু চলে গেছেন খুব শিগগিরই। এবার সেই সমস্ত ট্র্যাজেডির জন্য অনেকটা পিছিয়ে পড়েছি, তাও সত্ত্বেও এবার আমার সারা বছরের যে প্রিপারেশান, সারা বছরের সমস্ত হার্ডওয়ার্ক তো জলে যায়নি, এবার সেই সোর্সে রিকভার করতে পেরেছি। সেই সূত্রে 698 স্কোর করতে পেরেছি। আরেকটু ভালো এক্সপেক্ট করেছিলাম, যেহেতু মক টেস্টে বহুবার আমি 700 ক্রস করেছি, 720, এমনকি অল ইন্ডিয়া র্যাঙ্ক 1ও মক টেস্টে আমি তুলেছি অনেকবার। এবার সেই হিসাবে যা হয়েছে সেটাতে অ্যাকসেপ্ট করেছি আমি। এবার আমার অল ইন্ডিয়া র্যাঙ্ক এসছে 2347 আর মার্কস এসছে 698। দিনে ওরকম রুটিন মেপে তো আর হয় না, তাও কোচিং ছাড়া এমনি ডেডিকেটেডলি মানে একদম সলিড যে টাইম টেবিলটা ফলো করতে টার্গেট ছিল আমার, সেটা অ্যাপ্রক্সিমেটলি 10 আওয়ার্স প্লাস হয়ে যেত মানে সারাদিন ধরে। মানে আর সেটুকুনি না করলে সম্ভব না। আর অবসর টাইম বলতে আমি একদম ছোটোবেলা থেকে একদম হাতে খড়ির পরপরই মানে ড্রয়িং আমার শুরু, আমার লাইফে এসছে। আমি যত অবসর টাইম পেয়েছি আমি ড্রয়িং করে আমার লাইফটা কাটিয়েছি। অল ওভার আমি 2 বছরের মধ্যে কম্পিটিশান করেছি, কলকাতা স্টেট ও ইন্ডিয়া ব্যাপী যে সমস্ত কম্পিটিশান করেছি, টোটাল প্রায় 200+ হয়ে যাবে। ছেলের সাফল্যে খুশি বাবা সুবর্ণ বিশ্বাস, মা দেবযানী। পরিবারের সদস্যরা চাইছেন ছেলে চিকিৎসক হয়ে যেন সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারে। এ বিষয়ে সৃজনের বাবা সুবর্ণ বিশ্বাস বলেন, খুবই ভালো লাগছে, কারণ ও ছোটোবেলার থেকেই পড়াশুনো যেমন ভালোবাসত, সঙ্গে সঙ্গে ওর আঁকা একটা ন্যাক ছিল, সেই হিসাবে ও এখন এসে একটা ভালো জায়গায় পৌঁছেছে, এতে তো ভালো লাগারই কথা। আশা করেছিলাম হয়তো আরেকটু ভালো হবে, তা যা হয়েছে তাতে আমরা সন্তুষ্ট এবং আগামী দিন যেন আরও ভালো করতে পারে, এটাই আশা রাখি ভগবানের কাছে, এবং চেষ্টা করুক নিশ্চয়ই সাফল্য পাবে। এবং আমি চাইবো ও যেন চিকিৎসক হয়ে সাধারণ মানুষের কাজে লাগে এবং নিজের দাম্ভিকতাটাকে বর্জন করে সাধারণ মানুষের পাশে দাঁড়াবে এবং বিনা পয়সায় যাতে মানুষের, গরিব মানুষের চিকিৎসা দিতে পারে, এটাই আমি ওর কাছে কামনা করি। সভ্যসাচী ভট্টাচার্যের সাথে সোমনাথ মজুমদার, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগাঁ, উত্তর 24 পরগনা, পশ্চিমবঙ্গ।